কিরে বিপ্লব, চাটা খেয়েছিস? না, তোমার জন্যই তো বসে আছি। আচ্ছা বাবা, আজ কি বাজার করলে? কি আর করব, দুজনের সংসার। এই একটু আলু, একটুখানি মান কচু, আর এই দুয়ারি কলমি শাক। ও বাবা, তোমায় কতদিন বলেছি না, ওসব শাক ফাক একদম মানবে না। ভালো করে ধরে কাটড়ে আমার একদম ভালো লাগে না। আচ্ছা, আমাদের এই দুজনের সংসারে ডাল ভাত আর একটু তরকারি কিংবা একটু ভাজা হলেই তো হয়ে যায়। ওসব আলতু ফালতু আনো কি করতে? সব রান্না করতে আমার একদমই ভালো লাগে না। তোমাকে কিছুই রান্না করতে হবে না, যা রান্না করার আমিই করব। রোজ রোজ তো মা জানতে পারবো না। তাছাড়া ডাক্তাররা বলেন টাটকা শাকসবজি খাওয়াটা ভালো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আচ্ছা, তোমায় যে বলেছিলাম একটু বিস্কুট আনতে, তুমি এনেছো? এই রে, বিমালুম ভুলে গেছি, আসলে একটু থানায় গিয়েছিলাম তো। তুমি থানায় গিয়েছিলে কেন? জানতে গিয়েছিলাম পাহাড়ি মুখার্জি খুনের দায় যে ধরা পড়েছে, সে সুতপার বাড়িটা কোথায়। সুতপার বাড়িতে তোমার কি হবে? তুমি নিজের মেয়ের কথা ভুলে এখন পরের মেয়ের খোঁজ করে বেড়াচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার ঠিক আছে, আর মাথা ঠিক রেখেছি বলেই জানতে গিয়েছিলাম সুতপার বাড়িটা কোথায়। থানার অফিসারকে আমি বলে এসেছি, যদি দরকার হয় সুতপার হয়ে আমি কোর্টে সাক্ষী দেবো। ওই অফিসার যেন সুতপার উকিলবাবুকে কথাটা জানিয়ে দেন। তুমি সাক্ষী হবে? আচ্ছা, তোমার হঠাৎ করে একটা জিনিস মনে হলো আর তুমি সঙ্গে সঙ্গে দৌড়ে থানায় চলে গেলে। যাওয়ার আগে একবারও ভাববে না যে থানা পুলিশ কোর্ট এসব ঝামেলায় একবার জড়িয়ে পড়লে চট করে বেরোনো যায় না? তোর কি ধারণা লেখাপড়া শিখিনি বলে আমার কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? বিপ্লব, খুকুকে আর খুঁজে পাবো কি না জানি না, খুকু ফিরে আসবে কি না তাও বলতে পারি না। তবে খুকুর মতো একটা মেয়েকে যদি বিপদের হাত থেকে রক্ষা করতে পারি সেটাই বা কম কিসের। তুমি কিভাবে সাহায্য করবে? তাছাড়া পাহাড়ি মুখার্জির খুনের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। কে বললো নেই? নিশ্চয়ই আছে, ওই পাহাড়ির জন্যই আমার খুকু হারিয়েছে, সেটা মানিস? হ্যাঁ, তা মানি। তাহলে এটাও নিশ্চয়ই মানবি, ওই পাহাড়ির মতো একটা নোংরা লোক মরে গিয়ে ভালোই হয়েছে। হ্যাঁ মানছি। তাহলে শেষ পর্যন্ত এটাও তোকে মানতে হবে, পাহাড়ি মুখার্জি খুনের দায়ে যে মেয়েটি ধরা পড়েছে আমাদের উচিত তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করা। কিন্তু এই মেয়েটার জন্য তুমি কেন এত উঠে পড়ে লাগলে? আমি সেটাই ভাবছি, ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলো কি তুমি তার হয়ে সাক্ষী দিতে? না, ওকে কেন সাহায্য করতে চাই জানিস? ওই সুতপা যে বাড়ির মেয়ে, সেই নয়নতারায় একসময় আমার দাদু ভোলা মণ্ডল বাবা জুলু মণ্ডল কাজ করত। এখন বুঝতে পারছিস ও কোন বাড়ির মেয়ে? যে বাড়িরই মেয়ে হোক না কেন, তার সঙ্গে আমাদের এখন কি সম্পর্ক? কবে দাদু দাদুর বাবা ওদের বাড়িতে কাজ করত, তার জন্য আমরা আজ কেন ঝামেলা জড়াতে যাব? দেখ বিপ্লব, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, লেখাপড়া জানি না, তবে একটা কথা জানি, বাপ ঠাকুরদা যে বাড়ি নুন খেয়েছে বিপদের সময় তাদের পাশে না দাঁড়ালে নেমো খারামি হয়, এসব কথা তোদের বইতে হয়তো লেখা নেই, কিন্তু কথাটা সত্যি। আমি তোমাকে নয়নতারার উপর দরদ দেখাতে বলিনি, আমি বলেছিলাম পুরনো টেপ চালাবেন না মশাই, আমার এই মেশিনটা নতুন, এটা সারা খারাপ হয়ে যেতে পারে। শাট আপ, এটা রক বা চায়ের দোকান না, সব চ্যাংড়ামিগুলো বাইরে গিয়ে করবে। বাইরে কি করব সেটা আমরা বুঝবো। আমাদের কেন ডেকেছেন সেটা ফটাফট বলে ফেলেন তো, আমাদের টাইম কম। তোমাকে আমি যা বলেছিলাম তুমি তরুণের বাবা মাকে সব বলে দিলে? হ্যাঁ বলে দিলাম। তো কি হলো? কি হলো মানে? মানে পচাদা জানে। চুপ করো শিবু, সবসময় গুলি আর বোমা দিয়ে কাজ হয় না, এই এটাকে এটাকে কাজে লাগাতে হয়, বুঝলে? দেখুন, কখন কোথায় কি করব না করব সেটা আমরা বুঝবো। আপনার কাজে কথা বলুন। আমার কাজে কথা তো সব শেষ। ছি ছি ছি, তরুণের বাবা মা কি ভাবলো,
ভাবলো আমি তরুণের বন্ধু হয়ে ও সর্বনাশ চাইছি। চপ সারা চপ, একদম চিল্লাবেন না। তখন থেকে কি বন্ধু বন্ধু করছেন বলুন তো? বন্ধু কথাটার অর্থ জানেন? জানেন না? তরুণ আমার বন্ধু, আপনি সারা এত বড় হারামি লোক যে ওর মায়ের হাতে পায়েস খেয়ে ওকে গুলি খাওয়ানোর ধান্দা করেছিলেন। তরুণ আমাকে যা বলেছে তাতে তো মশাই আপনাকে দানার মালা পরিয়ে পুজো করা উচিত। তার মানে? সারা মানে মানে করছেন কেন? হ্যাঁ মানে কি শুধু শুধু জানা যায়? হ্যাঁ এবার নিশ্চয়ই মানেটা জানা যাবে। একটা কথা মন দিয়ে শুনে রাখুন, তরুণ আমার বন্ধু, আপনার নয়। তরুণের বোন জেলে, ওর ভাই তপন তপন পালিয়ে বেড়াচ্ছে। এরপর তরুণ সম্বন্ধে যদি একটা কথা বলেন তাহলে আমি আপনার চিপ ছিঁড়ে নেব। বাহ, চমৎকার! আমার হাত থেকে 5,000 টাকা নিয়ে আমাকেই ধমকাচ্ছ? হ্যাঁ ধমকাচ্ছি। তার কারণ এটা হারামের টাকা, আপনার বাপের টাকা নয়। এই 5 দিয়ে শুরু, কোথায় শেষ হবে জানেন কি? তরুণের বোনের কেস চলছে, মালের দরকার, মালটা রেডি রাখবেন। আর সালা যদি কোন রকম ছকবাজি করেছেন তাহলে ওই নিমতলা শ্মশানে আগে আপনার নামটা লিখে এসে গুলি করে দেব। রাজা হ্যাঁ চল। তুই এত অস্থির হচ্ছিস কেন? আমি বর্দার বড় বৌদিকে বুঝিয়ে বলবো, ওরা তোর সম্পর্কে যা ভাবছে সেটা ভুল। শিবু এসে যা করে গেল তারপর আর তুমি কি বোঝাবে পিসি? বাবা তো বলেই দিয়েছে আমি নাকি কথা দিয়ে কথা রাখিনি, কিন্তু তুমি বিশ্বাস করো? বিশ্বাস করো অলোক, আমি নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলেছি। আমি বাবা মাকে কথা দিয়েছি যে তপনকে ফিরিয়ে নিয়ে আসবো, তারপর সুতপা ফিরে এলে আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। আর আমি যে মিথ্যে কথা বলিনি তার প্রমাণ আমার কোমরে রিভলভার বা ছুরি কিচ্ছু নেই, তুই বিশ্বাস কর। বরদা এত কৈফত দিস না, আমাদের কষ্ট হয়। শোন তরুণ, তোর এই অস্থিরতায় প্রমাণ করেছে তুই আর আগের মতো নেই, নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিস। আজ না হয় একদিন সবাই সেটা বুঝবে। বর্দা, ওই আমি তোকে বারণ করেছিলাম না যে জিন্দগিতে এখানে আসবি না, তাও এসছিস। যা ভাগ ভাগ এখান থেকে। শোন আমার সব কথা শোন, তারপর তুই আমার লাত মেরে বার করে দিস, আমি কিছু বলবো না। ওই আমি তোর কোনো কথা শুনতে চাই না, আগে বেরো বেরো এখান থেকে। তরুণ তরুণ, শিবু যা বলছে শোন, ও হয়তো তোর ভালোর জন্য। ওই চুপ, শিবুর চামচাগিরি করতে হয় রাস্তায় গিয়ে করবি, এখানে নয়। আর এক মুহূর্ত আমি তোদের থোবড়া এখানে দেখতে চাই না। তুই আমার সব কথা শুনে কেন মাথা গরম করছিস? হ্যাঁ করছি, কি বলবি তুই, কি বলবি, হ্যাঁ কি বলবি? তরুণ তরুণ, কি হচ্ছে কি? ও কি বলতে এসেছে সেটা আগে শোন না। বর্দা, আগে থেকে চাচিপুচি করে কি লাভ? এই তোরা চুপ কর পিসি, আমার থেকে ভালো শিবুকে কেউ চেনে না। তোমরা জানো যে ও আমাকে খুন করার জন্য আমার আরেক বন্ধু তড়িতের কাছ থেকে টাকা নিয়েছে, আর সেই কথাটা বড় মুখ করে এসে বাবা মাকে জানিয়ে গেছে। শালা তুই কত বড় লাত করতেই ভাবছি। আরে বেলেঘাটার শিবাজিকে গুলি করে 6 মাস হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলাম তোকে বাঁচাতে,
সে কথাটা ভুলে গেলি? তরুণ চুপ কর, বাড়িটাকে রাস্তা করে তুলিস না, আমার একদম এসব ভালো লাগছে না। দাঁড়াও মা, শিবুদার কথা কিন্তু এখনো শোনা হয়নি। ও কি বলবে, কি বলার আছে ওর? বলার আছে, শোন তরুণ, মাসিমার হাতে পায়েস কেন, এক গ্লাস জল পর্যন্ত আমি খাইনি। খেয়েছিল তোর বন্ধু তরিত, তুই তো কোনোদিন এ বাড়িতে আমাদেরকে ঢুকতেই দিসনি। আর আমিও শালা ভয় পেতাম এখানে আসতে। হ্যাঁ রে, বাইরে থেকে বাড়িটা দেখলে সত্যি ভয় করে। শোন, ওই মাসিমার হাতে পায়েসকে তরিত তোকে ওড়াতে চেয়েছিল। হ্যাঁ, তুই ছিলি না বলে মাসিমা মেসোমশাইকে এই খবরটা আমি দিতে এসেছিলাম। তুই জিজ্ঞাসা করে দেখ, পিসিকে জিজ্ঞাসা করে দেখ। আমি শালা ভুল করেছিলাম। আমি সন্তরণ, আমি ফোন করলে টাকা উড়ে আসে, সেটা তুই ভালো করেই জানিস। সুতরাং বন্ধুকে মেয়েরই টাকা রোজগারের দরকার হয় না। এটা রাখ, তরিত দিয়েছে, এখন থেকে শুধু দিয়েই যাবে, নালে ও শালা নিজেই মরবে। ব্যাস, এই ধরুন, মার না মার, মেরে তাড়িয়ে দে, মার মার। গোটা দুয়েক গাড়ি, গোটা তিনেক ফ্ল্যাট, আর ওই আলমারিতে স্কচের বোতল থাকলে একটা মানুষ কিন্তু ভদ্রলোক হয় না বাবা। তাহলে কি করে ভদ্রলোক হওয়া যায়? আমার ভাই গুন্ডামি করবে, আমার বোন জেল খাটবে, আর আমি বুকের উপর একটা বোর্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াবো, তাতে লেখা থাকবে আমি ভদ্রলোক? তুমি বুকে বোর্ড ঝুলিয়ে ঘুরলেই লোকে তোমাকে ভদ্রলোক বলবে মনে করছো? কেন, তোমরা আর মার মেয়ে দুজনে মিলে রাস্তায় দাঁড়িয়ে লেকচার ছাড়বে? একটা কথা খুব পরিষ্কার করে জেনে রাখো, এটা আমার বাড়ি, এখানে আমার কথাই শেষ কথা। নো আর্গুমেন্ট, নো ডিসকাশন। তার মানে তুমি অলোকদের বাড়ি সম্পর্কে যা নয় তাই বলবে, নোংরা নোংরা সমস্ত রিমার্কস করবে, আর তোমাকে ভদ্রলোক বলতে হবে? শোনো, তুমি অসভ্যতামি করলে আমি আর আমার মেয়ে মিলে আলোচনা করব, আর সেটা তুমি শুনতে বাধ্য। ছি 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 বাবা, তুমি অলোককে প্রথম থেকে অপমান করে আসছো। অলোক যেদিন বুকাই আর নান্টু নামে দুটো ছেলে সম্পর্কে তোমার কাছে বলতে এসেছিল, তোমার মনে পড়ে তুমি অলোককে কি বলেছিলে? তার উত্তরে আমাকে অলোক কি বলেছে তুমি শুনবে? কি গো, তুমি শুনতে পাচ্ছ না? কখন থেকে তোমাকে আমি জিজ্ঞেস করে যাচ্ছি যে কালকে তুমি আমার সঙ্গে দেখা না করে চলে এলে কেন, আর তুমি কোনো জবাবই দিচ্ছ না, আশ্চর্য। কি গো মা, তুমি তোমার ছেলেকে কিছু বলতে পারছো না? দেখছো তো আমার সঙ্গে কেমন ব্যবহার করছে। আমি কি বলবো বলতো, কাল তোদের বাড়ি থেকে ফেরার পর এখনো পর্যন্ত একটাও কথা বলেনি। আমি তো ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু সেই যে মুখে কুলু পেটে বসে আছে আমি খুলতে পারলাম। তাহলে তুমি কেমন মা, নিজের ছেলের পেট থেকে কথা বার করতে পারছো না? সর্বরে তুমি বাড়ি ফিরে যাও। তুমি আমাকে বাড়ি যেতে বলার কে? এটা তোমার বাড়ি? আমি ভালো কথা বলছি, বাড়ি ফিরে যাও, তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না। হ্যাঁ রে অলোক, তুই বা মেয়েটার সঙ্গে এরকম করছিস কেন? যা জিজ্ঞেস করছে তার জবাবটা দিয়ে দিলেই তো পারিস। না, পারি না। তোমার একটা কথা জানা উচিত, সব কথা যেমন জবাব হয় না, তেমনি সব জবাবও কিন্তু কথা হয় না। কাল রাত্রে আমি কেন সর্বরী বাড়ি থেকে চলে এসেছিলাম সেটা বললে ও সহ্য করতে পারবে না। কি বললে? আমি সহ্য করতে পারবো না? তুমি বলতে পারলে এই কথা? হ্যাঁ, আমি বলতে পারলাম এই কথা, তুমি সত্যি সহ্য করতে পারবে না। কি এমন কথা যা তুই সর্বরীকে বলতে চাইছিস না? মা, তোমার ছেলে অ্যাক্টিং করছে, ও আসলে আমাকে এড়াতে চায়। বাজে কথা বলো না। বাজে কথা আমি বলছি না, আমি যেটা বলছি সেটাই সত্যি। তুমি এরই মধ্যে ভুলে গেলে? কালকে তুমি আমাকে বলনি যে আমি বড়লোক বাপের আল্লাদি বখাটে মেয়ে, আমার বুদ্ধি শুদ্ধি কিছু নেই, আমি বোকা, আমার মাথায় গোবর পড়া? কি তুমি বলনি আমাকে এসব কথা? হ্যাঁ, তখন হয়তো আমি কেঁদেছি, কিন্তু তোমার খারাপ লাগবে বলে তারপরেই আমি হেসেছি। তার মানে কি আমি সহ্য করতে পারি না? তুমি কেন বুঝতে পারছো না সেটা ছিল তোমার আর আমার ব্যাপার, কিন্তু কাল রাত্রে যে কারণে আমি তোমাদের বাড়ি থেকে চলে এসেছিলাম
তার সঙ্গে আমি, আমার বোন, আমার বাড়ি সব জড়িত। সে যাই হোক, দেখ তোর কিন্তু ওকে সব কথাটা জানানো উচিত। সর্বরী তো তোকে সত্যিই ভালোবাসে, সেটা বুঝতে পারিস না কেন? আর যদি ওর জায়গায় অন্য মেয়ে হতো, তুই কেন দেখা না করে চলে এসেছিস এইটুকু জানবার জন্য এভাবে কেউ ছুটে আসতো? সেই জন্যই তো বলতে পারছি না। আমি যদি ওকে সব খুলে বলি, ও বাড়ি গিয়ে ফের ওর বাবার সঙ্গে অশান্তি করবে, আর তখন কি হবে ভাবতে পারছো? ওর বাবা এ বাড়িতে এসে যদি তোমাকে আমাকে অপমান করে তুমি সহ্য করতে পারবে? সর্বরী, আমাদের আমাদের অবস্থা সত্যিই খারাপ, কিন্তু বিশ্বাস করো। তুমি কেন এসব কথা আমাকে বলছো? তুমি শুধু আমাকে বলো, তুমি আমাকে না জিজ্ঞেস করে কালকে চলে এসছো কেন? শুনবে শুনবে আমি কেন চলে এসেছিলাম। তাহলে শোনো, তোমার বাবা শ্রবণার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। কি বললি, কি বললি তুই? শ্রবণা সম্পর্কে এরকম কথা অসিতবাবু বললেন কি করে? বললেন, কারণ যে ভদ্রলোক নিজের মেয়ের চরিত্র সম্পর্কে কথা বলে, সেই ভদ্রলোকের কাছে মেয়ের কি দাম আছে? কিন্তু মা, মা, তুমি তুমি তোমার ছেলেকে বলো, ও যেন ও যেন তোমার কাছে আসতে আমায় বারণ না করে। সর্বরী শোন, এবার বুঝতে পারছো সত্যিকারের ভদ্রলোকেরা আড়ালে তোমার সম্বন্ধে কি বলবে? অবশ্য তোমার মতো লোকের কাছে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি সাবুর সম্বন্ধে এরকম নোংরা ইঙ্গিত করেছিলে কি করে, তাও আবার অলোকের সামনে? কিচ্ছু খারাপ ইঙ্গিত করিনি আমি, শুধু ঘটনার কার্য আর কারণ দুটোকে একসঙ্গে মিলিয়েছিলাম। ভবিষ্যতে তুমি যা করতে চলেছ সেই কাজ আর তার কারণ আমিও মেলাচ্ছি বাবা। মানে কি বলতে চাইছিস কি তুই? শুধু তো একটা কথাই বললাম, তাতেই তোমার মেজাজ একদম সপ্তমে উঠে গেল। এরপর আমি যা বুঝেছি সেটা বললে তো? কেন রে, তোর বাবা আবার নতুন করে কি করতে চলেছে কি জেনেছিস তুই? সময় থাকতে আমার কাছে সবকিছু খুলে বল। শোনো, তোমরা আর একটা কথাও বলবে না। কেন কেন বলবো না? তুমি অলোকদের ক্ষতি করার কথা ভাবছো সেটা জেনেও? শাট আপ!